মা বাবা ভাইয়ের কবরের পাশে চির নিদ্রায় হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পিটিএ হত্যার শিকার তোফাজ্জল হোসেন বরগুনার পাথরঘাটায় শুক্রবার তার মানুষ ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ মতো জায়গায় এমন ঘটনায় ক্ষুব্ধ এলাকাবাসী স্বজনদের দাবি তোফাজ্জলকে মারার আগে ফোনে মুক্তিপণের টাকা চেয়েছিল হত্যাকারীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে মর্মান্তিকভাবে ভাবে পিটিয়ে হত্যার শিকার হন মাসুদ কামাল তোফাজ্জল মানসিক ভারসাম্য হারানো তোফাজ্জল পিরোজপুর সরকারি সোহরাদ্দি কলেজ থেকে অনার্স মাস্টার্স শেষ করেছিলেন দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠের শিক্ষার্থীদের এমন নিষ্ঠুরতায় হতবাক স্থানীয়রা হত্যার দ্রুত বিচার চেয়ে মানববন্ধন করেছেন তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা শামীম আহমেদ ওরফে শামীম মোল্লাকে পিটিএ হত্যার ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য হাবিবুন নবী নামে এক যুবককে আটক করেছে আশুলিয়া থানা পুলিশ শুক্রবার আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবু বকর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন হত্যাকাণ্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য বৃহস্পতিবার দিবাগত রাতেই ধামরাই পৌরসভা এলাকা থেকে একজনকে থানায় আনা হয়েছে এদিকে ছাত্রলীগ নেতা শামীম মোল্লাকে হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার সুদীপ্ত শাহীন বাদী হয়ে হত্যা মামলা করেন শামীম হত্যাকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় ওই আট শিক্ষার্থীকে গতকাল সামরিক বহিষ্কার করে বিশ্ববিদ্যালয় প্রশাসন এছাড়া অজ্ঞাতনামা বিশ থেকে পঁচিশ জনকে আসামি করা হয়েছে আওয়ামী লীগ সরকারের সাবেক পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে সকালে তাকে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ফারহান সাদিকের আদালতে হাজির করা হয় এ সময় আসামি পক্ষে জামিনের আবেদন করা হলে দ্রুত বিচারকের আদালত না থাকায় তার জামিন শুনানি করা হয়নি এছাড়া আসামি রিমান্ড আবেদনের বিষয়েও কোনো আদেশ দেননি জুডিশিয়াল চতুর্থ আদালতের বিচারক এর আগে বৃহস্পতিবার রাতে শান্তিগঞ্জ উপজেলায় নিজ বাড়ি হিজকরচ থেকে সাবেক পরিকল্পনা মন্ত্রী ও সুনামগঞ্জ তিন আসনের সাবেক সংসদ সদস্য এম এ মান্নানকে গ্রেফতার করে পুলিশ তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলাম বলেছেন ছয়টি সংস্কার কমিশন করা হয়েছে আগামী মাস থেকে এই কমিশন কাজ শুরু করবে পাশাপাশি শিক্ষা গণমাধ্যম সহ আরও কিছু সংস্কার করা হবে এ কমিশন এবং এক্সপার্টদের সাথে আলোচনা করে একটি রূপরেখা তৈরি করবে দুপুরে লক্ষ্মীপুর সদর উপজেলা বাঙ্গাখা ও মান্দারি ইউনিয়নে বন্যা কবলিত এলাকায় দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন তিনি আরো বলেন ফ্যাসিস্টের বিচার বাংলার মাটিতে হবে সে যেই হোক না কেন সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি দেওয়া হয়েছে যেন এই কার্যক্রমগুলো দ্রুত হয় ফ্যাসিস্টদের বিচার এই বাংলার মাটিতে হবে সে যেই হোক না কেন আমরা আইনশৃঙ্খলার বাহিনী আইনশৃঙ্খলার পরিবেশ ধীরে ধীরে কিন্তু ফিরে আসছে এবং সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেটে ক্ষমতা দেওয়া হয়েছে যাতে এই কার্যক্রমগুলো দ্রুত হয় এবং দেশে যে মামলাগুলো রয়েছে অনেকগুলো মামলাই আসলে আবার গ্রহণযোগ্যও নয় আমরা সেক্ষেত্রে আহ্বান জানিয়েছি যে সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই যাতে মামলাগুলো করা হয় ভোলায় বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোন নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে দৌলত খান কাশিমপুর কারাগার থেকে পলাতক আসামি হোসেনকে মৃত্যুদণ্ড প্রাপ্ত পলাতক সংবাদের ভিত্তিতে শুক্রবার ঢাকার থানায় কুশিয়ারি এলাকা থেকে তাকে গ্রেফতার করেন র্যাব একটি দল বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ছয় আগস্ট কাশিমপুর কারাগার থেকে পালিয়ে দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন দণ্ডিত ফিরোজ হোসেন র্যাব চারের মানিকগঞ্জ অঞ্চলের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার মোহাম্মদ আরিফ হোসেন জারান গোপন সংবাদের ভিত্তিতে তাকে গ্রেফতার করা হয় এরপর আইনগত প্রক্রিয়া শেষে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে মুন্সীগঞ্জ শহরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সচল মোল্লা নিহতের ঘটনায় রাজনৈতিক নেতা ও সহ চারশো একান্ন জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে সকালে নিহতের ছোট ভাই সাইফুল ইসলাম বাদী হয়ে সদর থানায় এ মামলা দায়ের করেন মামলায় তিনশো একজনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও একশো থেকে একশো জনকে আসামি করা হয় মুন্সীগঞ্জ সদর থানার অফিসার ইনচার্জ খলিলুর রহমান এ তথ্য নিশ্চিত করেন খুলনার বাটিয়াঘাটা উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ড মিজানুর রহমানের দুর্নীতির বিরুদ্ধে আগামী উনত্রিশ সেপ্টেম্বর তদন্ত শুরু হচ্ছে তদন্ত কমিটির আহ্বায়ক সাতক্ষেরা সিভিল সার্জন স্বাক্ষরিত এক দপ্তরাদেশে এই তদন্ত শুরু বিষয়টি জানানো হয়েছে মিজানুর রহমানকে নিয়ে গত চোদ্দ সেপ্টেম্বর মাই টিভিতে দুর্নীতির সংবাদ প্রচারের পর এই তদন্ত শুরু হয়ে হচ্ছে এর পরপরই মিজানের বিরুদ্ধে পনেরো সেপ্টেম্বর খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডক্টর মঞ্জুরুল মর্শিদ তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেন বিষয়টি সরজমিনে তদন্ত পূর্ব আগামী দশ কর্ম দিবসের মধ্যে প্রতিবেদন দাখিল করার জন্য নির্দেশ দেওয়া হয় পত্রাদেশ পাওয়ার পর আগামী উনত্রিশ সেপ্টেম্বর তদন্ত শুরু সিদ্ধান্ত নিয়েছেন কমিটির সভাপতি ড আব্দুস সালাম এদিকে ড মিজানের সকল সম্পদের ও আয় ব্যয়ের হিসাব তদন্ত করার জন্য দুর্নীতি দমন কমিশনের প্রতি জোর দাবি জানিয়েছেন উপজেলাবাসী বিলুপ্তির পথে ফরিদপুর ভাঙ্গায় কুমার নদে হওয়া ঐতিহ্যবাহী নৌকাবাইজ এক সময়ের ঐতিহ্য আর ইতিহাসে ভরপুর নৌকাবাজ ছিল এই অঞ্চলের উৎসবের অন্যতম উপাদান নানা প্রতিবন্ধকতায় হারিয়ে যেতে বসেছে এই ঐতিহ্যবাহী নৌকাবাইজ প্রতিনিধি সারওয়ার হোসেনের পাঠান তথ্য ও ছবিতে নুসরাত শারমিনের রিপোর্ট ফরিদপুরের ভাঙা উপজেলার এক সময়ের সারা জাগানো নৌকাবাইজ দেখতে কুমার নদীতে ভিড় করত হাজারো বিনোদন প্রেমী কালের বিবর্তনে যা এখন একেবারেই বিলুপ্তির পথে কয়েক বছর যাবত নানা প্রতিবন্ধকতা জলপ্রবাহ না থাকা অপরিকল্পিতভাবে রাস্তাঘাট তৈরি করা প্রবাহ বন্ধ করা সেই সাথে নদ নদীর পানি শুকিয়ে যাওয়া সহ বিভিন্ন কারণে হারিয়ে গেছে নৌকাবাইচের মতো এমন নানা ঐতিহ্য দেখার মতো জিনিস ঘোড়া গরু 3 দিন আগে থেকে এবং 3-4 দিন পর থেকে সবার মধ্যে একটা সাত-সাত রব বিরাজ করত 2008 সালের পর থেকে ভাঙা এই কুমার নদীতে নকবায়েসটা হারিয়ে গিয়েছে আমরা সেই আগের জীবনে ফিরে যেতে চাই ক্লান্তিময় জীবনকে একটু প্রশান্তির ছোঁয়া দিতে ঐতিহ্যবাহী এ খেলার কোনো বিকল্প নেই বলে জানান এলাকাবাসী সেই সাথে এই ঐতিহ্য ফিরিয়ে আনার দাবিও জানান তারা দলমত নির্বিশেষে রাষ্ট্রমুক্ত ভাবে করে এটা নকবায়েসটা আবার ফিরে আনা উচিত আমরা সবসময় চাই এবাবিন্দর করতে আর বিশেষ করে নকবায়েসটা যখন আমাদের মধ্যে আবার বাংলাদেশে ফিরে আসে তখন আমাদের জোর দাবি রইল নুসরাত শারমিন মাই টিভি নিউজ এবার শারমিন কার সেন্টার চট্টগ্রাম বুলেটিন চট্টগ্রাম নগরীতে একের পর এক বেড়েই চলেছে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম এতে সাধারণ ভোক্তার টাকালের বাইরে চলে যাচ্ছে এইসব পণ্যের দাম সরকার ডিম খুচরা পর্যায়ে প্রতি পিস এগারো টাকা সাতাশি পয়সা দরে নির্ধারণ করে দিলেও বিক্রি হচ্ছে ষাট টাকা প্রতি বাজারে প্রতি কেজি সোনালী মুরগি দুশো টাকা ব্রয়লার একশো আশি টাকা দেশি মুরগি পাঁচশো পঞ্চাশ টাকায় বিক্রি হতে দেখা যায় এছাড়াও প্রতি কেজি বেগুন একশো টাকা সিম দুইশো টাকা শশা ষাট থেকে থেকে আশি টাকা করলা আশি টাকা পটল ষাট টাকা ডেরস আশি টাকা ও কাকরোল একশো টাকা কেজি দরে বিক্রি হচ্ছে প্রতি কেজি পেঁয়াজ থেকে টাকা টাকা আলু আদা তিনশো টাকা ও রসুন দুশো টাকায় বিক্রি হচ্ছে ক্রেতারা বলছে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের এমন ঊর্ধ্বমুখিতায় আমরা খুবই হতাশ সিন্ডিকেটের অবসান হলেও জিনিসপত্রের দাম কমছে না রাঙ্গামাটি শহরের বনরূপা এলাকায় হঠাৎ শত শত পাহাড়ি দেশীয় অস্ত্র দিয়ে দোকানপাট ভাংচুর ভাঙচুর করায় ব্যবসায়ীদের সঙ্গে তাদের সংঘর্ষ হয়েছে এতে মারা গেছেন একজন আহত হয়েছেন অন্তত বিশ জন এ নিয়ে উত্তেজনা বিরাজ করায় শহরের একশো ধারা জারি করেছেন জেলা ম্যাজিস্ট্রেট দুপুরে এর সিদ্ধান্ত নেওয়া হয় বলে জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান নিশ্চিত করেন এর আগে সকালে জেলা শহরে শত শত পাহাড়ি জনতা দেশীয় অস্ত্র নিয়ে বনরূপা এলাকার দোকানপাট ও স্থাপনায় ভাঙচুর চালান পুড়িয়ে দেন রাস্তায় থাকা অটোরিকশা ও মোটরসাইকেল এ ঘটনায় পাঁচ জন আহত হন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে স্বয়ংক্রিয় অস্ত্র হাতে নাশকতাকারী যুবলীগ কর্মী একাধিক হত্যা মামলার আসামি কিশোর গ্যাং লিডার ও চট্টগ্রামের কুখ্যাত সন্ত্রাসী এবং মাদক সম্রাট ফয়সাল প্রকাশ ওরফে কিলার ফয়সালকে গ্রেফতার করেছে র্যাব চট্টগ্রাম মহানগরী চকবাজার এলাকার গনি কলোনি থেকে তাকে গ্রেফতার করে র্যাব র্যাব সাতের সিনিয়র সহকারী পরিচালক মিডিয়া শরিফুল উল আলম জানান গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনানক ব্যবস্থা গ্রহণের জন্য কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে চট্টগ্রাম ছয় আসনের সাবেক সংসদ সদস্য বি এম ফজলে করিম চৌধুরীকে ব্রাহ্মণবাড়িয়া কারাগার থেকে কড়া নিরাপত্তায় চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে গতকাল পুলিশের একটি হেলিকপ্টারে করে তাকে প্রথমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ লাইনে নিয়ে আসা হয় পরে সেখান থেকে কড়া নিরাপত্তায় নিয়ে যাওয়া হয় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ফজলে করিমের বিরুদ্ধে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হামলা ও হত্যার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন থানায় একাধিক মামলার দায়ের করা হয়েছে এর আগে গত ১২ সেপ্টেম্বর আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় বিজেপির হাতে গ্রেফতার হন আওয়ামী লীগের এই সংসদ সদস্য সাংবাদিক দম্পতি সাগরণী হত্যার তদন্ত রিপোর্ট শতাধিকবার পেছানো ও হত্যাকাণ্ডের মূল আসামিদের আদ্যাবধি আইনের আওতায় না আনায় খুব জানিয়ে চট্টগ্রামে মানববন্ধন করেছে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্য গতকাল চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে আয়োজিত মানববন্ধনে বৈষম্য বিরোধী সাংবাদিক ঐক্যের সমন্বয়ক আরিয়ান লেনিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের স্থায়ী সংসদ সদস্য মঈনউদ্দিন কাদেরি সৌকত এ সময় বক্তব্য রাখেন মাই চট্টগ্রাম পুর প্রধান নুরুল কবির সুজিত কুমার দাস কামরুল হুদা কিরণ শর্মা সহ অন্যরা চট্টগ্রাম রিপোর্টার্সের উদ্যোগে আমরা প্রতিবাদ ও মানবন্ধন করেছি সহকর্মী সহযোদ্ধা যিনি দীর্ঘদিন ধরে আমার আমাদের সাথে কাজে কাঠ মিলিয়ে আন্দোলনে শরিক হয়ে আসছেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সেনাবাহিনীর জোন কর্তৃক নতুন নতুনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জনসাধারণের মাঝে মানবিক সহায়তা ও বিনামূল্যে চিকিৎসা সেবা এবং ঔষধ প্রদান করা হয়েছে এ সময় মাটিরাঙ্গা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল কামরুল হাসান ও উপ অধিনায়ক মেজর মুরাদ হোসেন এবং মেডিকেল অফিসার ক্যাপ্টেন মঈদুল কবি করিম চৌধুরী ও দন্ত চিকিৎসক কাজী সালাউদ্দিন শাকেল উপস্থিত ছিলেন এছাড়াও এলাকার উন্নয়ন ও কর্মসংস্থানের জন্য কম্পিউটার ও সেলাই প্রশিক্ষণ সেন্টারে তেইশ জন প্রশিক্ষণার্থীর মাঝে সার্টিফিকেট ও পুরস্কার প্রদান শিক্ষার্থীদের মাঝে বিশটি স্কুল ব্যাগ ও বিশটি ছাতা এবং বন্যায় ক্ষতিগ্রস্ত তিনটি পরিবারকে ডেউটিন এবং দশটি পরিবারকে কৃষিপণ্য বীজ ও সার প্রদান করে আমাদের কৃষি নড়াইল সদরের সরসপুর গ্রামে উন্নত জাতের করলা কর্তন ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে দুপুরে উপকারভোগী কৃষক কৃষাণীর উপস্থিতিতে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা কৃষি কর্মকর্তা রকুনুজ্জামান এ সময় আন্তর্জাতিক সার উন্নয়ন সংস্থার কমিউনিটি অফিসার ফরজানা সুলতানা উপসহকারী কৃষি কর্মকর্তা শাকিল আহমেদ মনিরুজ্জামান সহ অনেকে উপস্থিত ছিলেন ঝিনাইদহে সাড়ে আটশো কৃষকের মাঝে বিনামূল্যে কীটনাশক ওষুধ বিতরণ করা হয়েছে সকালে শৈলকোপা উপজেলার বারৈপাড়া হাবিবপুর গ্রামের মাঠে এই কীটনাশক বিতরণ করা হয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত সাইদ মুগ্ধ ও ইয়াসিনের স্মরণে গঠিত এস এম ওয়াই ফাউন্ডেশনের পক্ষ থেকে ধানের মাত্রা পোকা দমনের জন্য এ কর্মসূচি হাতে নেওয়া হয় এ সময় ফাউন্ডেশনের উপদেষ্টা রকুন জামান রোকন কর্মকর্তা মাওলানা ইউনুস আলী সহ স্থানীয়রা উপস্থিত ছিলেন সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় দুর্বৃত্তদের হামলায় সবুজ আলী শেখ নামে এক যুবকের মৃত্যু হয়েছে ভোরে সলঙ্গা থানার ধোপাকান্দি এলাকায় ন্যাশনাল ফুড ভিলেজ এর সামনে ইটফাটার পাশে এই হামলার ঘটনা ঘটে নিহত সবুজ সলঙ্কা থানার রশিদপুর পূর্বপাড়া গ্রামের আব্দুল সালাম শেখের ছেলে সলঙ্কা থানার পুলিশ পরিদর্শক তাজউদ্দিন আহমেদ জানান খবর পেয়ে নিহত সবুজের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মর্গে পাঠানো হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেয়ে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে মেহেরপুরের গাংনিতে একশো বোতল ফেন্সিডিল সহ দুজনকে আটক করেছে যৌথ বাহিনী এ সময় মাদক কাজে ব্যবহৃত একটি সিএনজি জব্দ করা হয় সকালে উপজেলার তেরাইল বাগানপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয় আটককৃতরা হলেন আবুল কালাম আজাদ ও এরশাদ আলী জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আবুল হাসেম জানান গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সহযোগিতায় একটি সিএনজি তল্লাশি করে একশো বোতল ফেন্সিডিল সহ দুইজন আটক করে ব্রাহ্মণবাড়িয়ায় মাদক বিরোধী অভিযানে বিপুল পরিমাণ গাজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব র্যাব নয়ের সহকারী পুলিশ সুপার মশিদুর রহমান সোহেল স্বাক্ষরিত প্রেস ব্রিফিংয়ে জানা যায় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব এর একটি আভিযানিক দল সদর উপজেলায় অভিযান পরিচালনা করে এক মন দেড় কেজি গাঁজা সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীকে জব্দকৃত আলামত সহ সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে শরীয়তপুরের ডামুডা উপজেলার ঐতিহ্যবাহী পূর্ব ডামুডা ইউনিয়ন পরিষদের সকল নাগরিক সেবা কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে প্রদান করা হয়েছে পূর্ব ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ কর্মকর্তারা তিনশো চুরাশি জন হতদরিদ্র পরিবারের মাঝে কেজি চাল বিতরণ করা সহ ইউনিয়নের সকল ভোটারদের সেবায় নিয়োজিত রয়েছে চাল বিতরণকালে ডামোডা উপজেলার মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান ও ডামোডা উপজেলার জনস্বাস্থ্য প্রকৌশলী ট্রাক অফিসার জাহিদ উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদ পারভেজ লিটন বলেন অন্তর্বর্তীকালীন সরকারের সকল নিয়ম অনুযায়ী ইউনিয়ন পরিষদের সকল কার্যক্রম সঠিকভাবে পালন করা হচ্ছে জনগণের সেবা নিশ্চিতে তারা সবসময় প্রস্তুত দপ্তরের আওতায় আমাদের দামুড্ড উপজেলা মহিলা বিষয়ক কার্যকলা কার্যালয় থেকে পূর্ব দামুড্ড ইউনিয়ন পরিষদে আমরা তিনশো জন উপকারভোগীকে জুলাই মাসের এবং আগস্ট মাসের এই চালটা এই মাসে সেপ্টেম্বর মাসে আমরা বরাদ্দ পাওয়াই সেপ্টেম্বর মাসে বিতরণ করছি তিনশো জন কারদারের মধ্যে তিরিশ কেজি করে একটি করে প্যাকেট প্রতিজনকে দেওয়া হচ্ছে সেটা ডিজিটাল তথ্য সেবা কেন্দ্রের যে দৈনন্দিন জন্ম নিবন্ধন কাজ সেটাও যথারীতি নিয়ম অনুযায়ী চলতেছে এবং দিনাজপুরের পার্বতীপুরের র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব পরিচ্ছন্নতা দিবস পালিত হয়েছে পৌরসভা ও শ্যামল বাংলা গ্রিন সবুজ প্রকল্পের উদ্যোগে একটি র্যালি পৌরসভা থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় শহীদ মিনারে আলোচনা সভার মধ্য দিয়ে শেষ হয় এ সময় সহকারী কমিশনার ভূমি খালিদ বিন মনসুর প্রকল্পের সমন্বয়কারী আব্দুল সত্তার ওয়ার্কিং গ্রুপের সভাপতি তোফাজ্জল হোসেন সহ ওয়ার্কিং গ্রুপ ওয়ার্ড কমিটি ছাড়া গ্রিন ক্লাবের তিনশো শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন নড়াইলে গণমাধ্যম কর্মীদের সঙ্গে নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এই মত অনুষ্ঠিত হয় এ সময় বক্তব্য রাখে নবনিযুক্ত জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান মতবিনিময় অনুষ্ঠানে জেলায় দায়িত্বরত গণমাধ্যম কর্মীগণ নড়াইলে কৃষি শিক্ষা স্বাস্থ্য যোগাযোগ আইন শৃঙ্খলা সহ নানা খাতে বিদ্যমান সমস্যা অনিয়ম দুর্নীতি সমূহ তুলে ধরে সমাধানে জেলা প্রশাসক হস্তক্ষেপ কামনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী ময়মনসিংহ মহানগর শাখার উদ্যোগে সিরাত সম্মেলন অনুষ্ঠিত হয়েছে সকালে নগরের টাউন হল তারেক স্মৃতি অডিটোরিয়ামে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামী সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের মহানগর আমির মাওলানা কামরুল এহসান এমরুলের সভাপতিত্বে বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ডক্টর খলিলুর রহমান মাদানি। জেলা নায়বে আমির আসাদুজ্জামান সোহেল মহানগর সাংগঠনিক সম্পাদক আল হেলাল তালুকদার পবিত্র ঈদে মিলাদুন নবী উদযাপন উপলক্ষে চাঁদপুরের কোছুয়া উপজেলায় বিশ গ্রামের মুসল্লিদের আয়োজনে যশনে জলুস পালিত হয়েছে নলুয়া বাজার থেকে বর্ণার্ধ র্যালি বের হয়ে উপজেলা বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে কচুয়া বাজার হয়ে নলুয়া বাজারে গিয়ে মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয় যশনের জলুসে সভাপতিত্ব করেন মুফতি এবিএম এম সাদেকুল্লা বক্তব্য রাখেন মাওলানা গাজী সিরাজুল ইসলাম অধ্যক্ষ মুফতি নুরুল আলম মজুমদার সহ আয়োজক বৃন্দ আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে নরসিংদী বেলাবতে আইন শৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে বেলাবো থানা হলরুমে অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের সভাপতিত্বে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সহকারী পুলিশ সুপার রায়পুরা সার্কেল আফসান আল আলম এ সময় উপজেলা সার্বজনীন দুর্গাপূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীর কুমার ঘোষ সাধারণ সম্পাদক সুধন চন্দ্র সূত্রধর বেলাব প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ও মাই টিভি প্রতিনিধি আমিনুল হক উপস্থিত ছিলেন টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার তিন নম্বর ফতেপুর ইউনিয়ন বিএনপির উদ্যোগে পনেরো সেপ্টেম্বর আন্তর্জাতিক গণতন্ত্র দিবস উপলক্ষে গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে ফতেপুর ইউনিয়ন বিএনপির সভাপতি শহীদুর রহমান মৃধা সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ সিদ্দিকি এ সময় মির্জাপুর উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রফ সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জে রূপগঞ্জের রাজুকের পূর্বাঞ্চল উপশহরের শেখ হাসিনা ও তার পরিবারের নামে বরাদ্দকৃত প্লট বাতিল ও বঞ্চিত আদিবাসিন্দাদের মধ্যে প্লট বরাদ্দের দাবিতে মানববন্ধন হয়েছে নয় দফা দাবিতে সকালে পূর্বাচলের তিনশো ফুট সড়কের জলশিরি বাসস্ট্যান্ড এলাকায় প্লট বঞ্চিত আদিবাসিন্দারা এ কর্মসূচিতে অংশ নেয় জলশিরি বাস স্ট্যান্ড গোলচত্তরে আয়োজিত বন্ধন পূর্বক সভায় সভাপতিত্ব করেন পূর্বাচলে আদি বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপি সভাপতি অ্যাডভোকেট মাহফুজুর রহমান হুমায়ুন সভায় বক্তব্য রাখেন পূর্বাঞ্চলের আদি বাসিন্দা ও রূপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হাজি বাসির উদ্দিন বাচ্চু উপজেলা আদি বাসিন্দা জিন্নাত সহ আরো অনেকে সারা দেশে সাংবাদিকদের বিরুদ্ধে দায়কৃত মিথ্যা ও হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান করা হয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে জেলা কর্মরত বৃন্দের আয়োজনে ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর স্মারকলিপি প্রদান করা হয় বাগেরহাটের কচুয়া উপজেলার বারুইখালী এলাকায় জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় নিহত অ্যাডভোকেট নয়নের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী সকালে উপজেলার বারুইখালী গ্রামের চার রাস্তার মোড় এলাকায় কয়েকশো গ্রামবাসী নয়ন হত্যার সাথে জড়িত সন্ত্রাসী ও বাহিনীর গ্রেফতার ও বিচার দাবি করেন এ সময় মানববন্ধনে নিহত নয়নের মা ভাইসহ স্থানীয় কামাল হোসেন শেখ রিপন শেখ নজরুল ইসলাম শেখ কাকুলি বেগম নুরুল হাওলাদার রহিমা বেগম উপস্থিত ছিলেন বরিশালে গৌরনদী উপজেলার গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান মিয়া বাতকজনিত কারণে নিজ বাড়িতে ইন্তাকাল করেন বৃহস্পতিবার বাদ মাগরিব নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধাকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু আবদুল্লা খান এ সময় গৌরনদী মডেল থানার পুলিশ অফিসার মোহাম্মদ দেলোয়ার হোসেন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন